তো এখন আমরা এই মডেলটার এক্সস্ট সাউন্ড টেস্ট করব। স্টার্ট দাও। তোমরা দেখতে পেলে সাউন্ডটা পুরোপুরিভাবে চেঞ্জ করা হয়েছে। এখন আগে যে মডেলটাই ছিল এখন সেই মডেলটা নেই, পুরো সাউন্ড চেঞ্জ হয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার একটা দাদা বাইক নিচ্ছে, রয়্যাল এনফিল্ড। তো সে আগে থেকে গাড়িটা অর্ডার করে দিয়েছিল, তো আজকে যাবে সে পেমেন্ট করতে। তো আসবে এক্ষুনি, ফোন করেছিল, খাওয়া দাওয়া করছে, দুপুর হয়ে গেছে, তো সেই জন্য আমরা ওয়েট করছি ওর জন্য। আসলেই আমরা বেরিয়ে যাবো। ভীমপুরের শোরুম থেকে নিচ্ছি আমরা তারকেশ্বরের। এই দাদারা এসে গেছে, দাদা দাদার বাবা এসছে, মানে কাকা। তো ওরা আগে যাচ্ছে, আমরা পিছনে বাইকটা যাবো। দুদিন পর থেকে ব্যাগটা ছেড়ে দিতে হবে। আজকে বিক্রি করে দেবে, খদ্দের পাচ্ছে না। ফাইনালি আমরা শোরুমের কাছে এসে গেছি। তুমি দেখতে পাচ্ছো পিছনে এনফিল্ডের শোরুম ক্লাসিক লেখা আছে। তো আমরা এখন যাবো ভেতরে। আজকে আমরা যাচ্ছি, আজকে আমাদের ডেট ছিল 12 তারিখে। তো দাদার গাড়ি এসে গেছে, কালকে ফোন করেছিল। তো ওরা 10:30-11:00 করে ফার্স্ট আওয়ারে যেতে বলেছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ভীমপুরের শোরুমে যাওয়ার জন্য। বাইক কিনতে যাচ্ছে রাকেশ দা, সকালবেলা রেডি হয়ে গেছে, ওর তো 3 দিন ধরে ঘুমই হয়নি। কিন্তু যে যাবে আমাদের সাথে, সে এখনও সাজুগুজু করছে। একবার একটা পরছে জামা, আইলাইনার, একটা লিপস্টিক, একটা একবার করে জামা পরছে। ওখান থেকে 5 মাসের পেট বেরিয়ে পড়ছে, আবার চেঞ্জ করে আসছে। আমরা আস্তে না আস্তে ওর মোরাল ডাউন করে দিয়েছি। তো আবার কাছে ওর চেঞ্জ করতে, কখন আসবে এবার জানি না। এরা সব মাঝখানে ঢের ঢের রাস্তা ধরে নিয়েছে। অফ রোড আর বটে, কত সুন্দর আমাদের 12 নম্বর রোড থাকতে। ঘাটের রাস্তা দিয়ে এখন যাচ্ছি ধুলো খেতে খেতে। আজকে আবার মাধ্যমিক পরীক্ষা আছে, কিন্তু রাস্তা এত ভিড়। তার বাবা মায়েরা দিতে যাচ্ছে তাদের ছেলে মেয়েদেরকে, ওদের অনেক শুভেচ্ছা জানাই, যেন তারা ভালো করে পরীক্ষা দেয়। এখানে আমাদের রেলগেটের গাড়ি ধরে, তো সেই জন্য একটু সিকিউরিটি নিয়ে নেওয়া হলো, হেলমেট পরে নেওয়া হলো, মাস্ক পরেছিলাম নিয়ে গাড়ি নাকি। হ্যাঁ, যে গাড়ি কিনতে যাচ্ছি, যে রাস্তায় আমাদের এই বাইককে ধরে দিলে তখন হেঁটে হেঁটে যেতে হবে বাইক কিনতে।
যে একটা বাইক কেনা হলো, একটা বাইক পুলিশের খাতা দিয়ে দিয়ে আসা হলো, ব্যাস। ও ঠাকুর জলে ব্যান্ডেল সমেত 10:52 বেজে গেছে। ফাইনালি আবার এসে গেছি আমরা ক্লাসিক শোরুমের, রয়্যাল এনফিল্ড শোরুমের। এখানে দেখতে পাচ্ছ পিছনে ক্লাসিক লেখা আছে, আগের দিকে তোমাদের দেখিয়েছিলাম আগের পার্টটায়, আগের ভিডিওতে। তো এই শোরুমটার নাম হচ্ছে KGN অটোমোবাইলস। আমরা যাবো এর ভেতরে। তো আগের ভিডিওতে তোমার দেখিয়েছিলাম তিনটে স্টক ছিল, একটা হিমালয়ান ছিল, এটা ছিল আগে থেকে, আর এই সবুজ কালারের ক্লাসিকটা ছিল। এখন এতগুলো স্টক এসে গেছে। এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক রেডের ওপর ক্লাসিক 350, এটা তো আগের দিন দেখিয়েছি হিমালয়ান। এটা হচ্ছে, এটাও ক্লাসিক 350, এটা ম্যাট ব্ল্যাকের, এইটা ক্লাসিক 350 সেম, এইটা আর এই বাইকটা সেম। এটা হচ্ছে মিটিয়র, যেটা থান্ডারবার্ডের অপোজিটে বার করেছে। আর এই বাইকটা যেটা আজকে আমরা দাদা নেবে, আর এইখানে আছে সবার বাবা কন্টিনেন্টাল। আর পার্সোনালি এই মডেলটা একটা নতুন ফিচার দিয়েছে, সেটা হচ্ছে ডিজিটাল ফিউল মিটার। তো আমার দাদা বলছে পিছনের ব্যাক সিটটা খুলে দেবে, মানে কবির সিং হতে চাইছে আর কি। এখানে এনফিল্ডের বিভিন্ন রকম হেলমেট আছে, এই হেলমেটটা আছে, এটার দাম হচ্ছে 3600। এই একটা আছে, অনেক রকম হেলমেট আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে। এখানে এনফিল্ডের টি শার্ট, গ্লাভস, অন্য একটা টি শার্ট, এখানে জ্যাকেট, ব্যাগ, সব কিছু এখানে আছে। তোমার নাম? আচ্ছা, পড়ো তুমি? আচ্ছা, কোথায় বাড়ি তোমার? হরিপালে। এখানে বাইক কিনতে এসছো এটা বাবার সাথে? আজ কি বাইক কিনবে? এনফিল্ড চাপবে তো, চালাতে হবে তো, চালাবে তো, করো চালাতে, বড় হয়ে গেলে চালাবে, তুমি এখন ছোটো আছো? আচ্ছা বাহ। তো এখন গাড়ি বার করা হচ্ছে টেস্ট ড্রাইভের জন্য, চালিয়ে দেখা হবে এখানেই। তো সব ছেলেরই স্বপ্ন থাকে নিজের টাকায় এনফিল্ড কিনে বাবা মাকে চাপানো, বা নিজে চাপা, বা বন্ধুর সাথে ঘুরতে যাওয়া, লং ট্যুরে যাওয়া। তো আজকে সেই দিনটা তোমার সফল হচ্ছে, কেমন লাগছে? অ্যাকচুয়ালি ফাইনালি ইউ উইল বি মাইন। তো জার্নিটা জাস্ট এখান থেকে শুরু, ওয়ার্ডস কিছু নেই, বাট এখান থেকে শুরু জার্নিটা, এটা নতুন শুরু হবে। তো প্রথমবারের জন্য গাড়ি স্টার্ট দিতে চলেছে। চলো তো, এখনের যে মডেলটা বার করেছে সেটা আমাদের লোকালের মধ্যে চালালে দেবে 35 কিলোমিটার পার লিটার, আর যদি লংয়ে যায় কোম্পানি বললো যে 40-42 কিলোমিটার পার লিটার। আর তোমরা দেখতে পাচ্ছ সামনে আর পিছনে বাইকের সিএট এর টায়ার লাগানো আছে। বলো কি বলছে, বলো বাইকটা কোথায়? বাইকটাই তো পিছনে, তোমার মামার বাবার বাইক এটা তো। এর বাবা একটা বাইক কিনেছে সেম মডেল, রাকেশ তো যেটা নিয়েছে সেম মডেল, এই সেম কালার সেম মডেল নিয়েছে এর বাবা বাচ্চাটা, যেটা তোমরা আগের ক্লিপগুলোতে দেখলে যে বাচ্চাটার সাথে আমি কথা বলছিলাম। তো যেটা বলছিলাম যে সামনে এবং পিছনে সিএটের টিউবলেস টায়ার লাগানো আছে, আর মাইলেজের কথা তোমাদের বললামই। তো এটা আমার আরেকটা বন্ধু, এও ইউটিউবার, তো চ্যানেলের নাম হচ্ছে কি, ইমেচিওর বয়। ইমেচিওর বয় খুব ভালো ভিডিও বানায়, তো আমি ডিসক্রিপশানে এর চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো,
তো তোমরা চাইলেকে সাবস্ক্রাইব করে নিতে পারো, এই ভিডিও দেখতে পারো। তো আশা করি তোমরা সবাই জানো যে রয়্যাল এনফিল্ড কী জিনিস বা ওতে কী হয়। সব ছেলেটি একটা করে স্বপ্ন থাকে। আর এখনের মডেলটাতে আওয়াজ বলো বা সামনের ফ্রন্ট বলো, মানে মিটার বা তেলের কাঁটা যেখানে দেখায় ওগুলো সব ডিজিটাল করে দিয়েছে এখন, আর পুরোপুরি ফ্রন্টটা চেঞ্জ করে দিয়েছে। আমি তোমার দেখাচ্ছি ফ্রন্টটা, দেখো একবার ভালো করে। দেখতে পাচ্ছ সামনের ফ্রন্টটা পুরো চেঞ্জ করে দিয়েছে, যেখানে আগে ABS লেখা থাকতো এখন আর নেই। এই তেলের কাঁটাটা এখন ডিজিটাল করে দিয়েছে, আর এই পুরো এই মডেলটাও ওখানটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর সাউন্ডের তো প্রচুর চেঞ্জ হয়েছে। তো এখন আমরা এই মডেলটার এক্সস্ট সাউন্ড টেস্ট করব। স্টার্ট দাও। তোমরা দেখতে পেলে সাউন্ডটা পুরোপুরিভাবে চেঞ্জ করা হয়েছে এখন। আগে যে মডেলটাই ছিল এখন সে মডেলটা নেই, পুরো সাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমাদের হেলমেট দিচ্ছে দাদা, রয়্যাল এনফিল্ডের অরিজিনাল হেলমেট দিয়েছে কোম্পানির, আর এত বড় চাবি দেওয়া হচ্ছে রাকেশদাকে। সব দেবো, তোমায় কেন দেবো না, তোমার জন্যই তো করা হচ্ছে। কংগ্রাচুলেশন রাকেশদা, এখন ফটোশ্যুট চলছে, বাচ্চাগুলো এসছে, এনার বাবা নিচ্ছেন বাইক। তো আমাদের এই একটা দাদাও আজকে কিনলো বাইক, কংগ্রাচুলেশন দাদা। তো রাকেশদা গাড়িটা পুরোপুরি ক্যাশ টাকায় নিয়েছে। তো আমরা অতগুলো টাকাকে যদি অন্তরা নাম দিই, তো সেই গানটা আছে না, বুকে আগুন জ্বালাইয়া বলো না গেলে গো কোথায়, আমার এই অন্তর পুড়ে যায়। তো রাকেশ দা এখন সেরকমই মুখে যতই পুড়ে যাচ্ছে, অন্তর পুড়ে যাচ্ছে, এরা আমাকে এসে থেকে বলে যাচ্ছে অন্তর পুড়ে যায়। কিন্তু যখন এইটার উপরে বসছি দা ফিলিং অন্তর স্যাটিসফাইড। তো আমাদের দাদার বাইক কাগজপত্র সব কিছু রেডি হয়ে গেছে, অনেকক্ষণ সময় লাগলো, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগলো। আমরা এসেছিলাম প্রায় তখন 11টার সময়, আমরা বেজে গেছে প্রায় 1টা। তো এখান থেকে এবার আমরা যাবো মন্দিরে, নতুন বাইক যেহেতু কিনেছে সেহেতু পুজো টুজো করার ব্যাপার আছে। তো পাশেই আমার তারকেশ্বর মন্দির বাবার, তো সেখানে যাব, গিয়ে বাইক পুজো করানো হবে, চলো যাই। তো ফাইনালি আমরা মন্দিরের কাছে এসে গেছি। আমার একটা কাকা আছে রিলেটিভদের মধ্যে, মন্দিরের কাছে দোকান আছে, তো ওর কাছেই এসেছি আমরা, যেহেতু পরিচিত। তো কাকাই পুজো করিয়ে দেবে। বাইকটা এখানে দাঁড় করানো আছে, কাকার দোকানটা আমাদের ওই দিকে সামনে, যে বাইকটা দাঁড় করানো তার অপোজিটই দোকান। তো কাকা আসবে, এবার মন্দিরেরই থাকে সবসময় এই, এটা আমাদের তারকেশ্বর মন্দির। তো আসবে, এসে এবার পুজো করাবে, তারপর আমরা বাড়ি যাবো। অনেক বেজে গেছে, প্রায় 2টোর কাছাকাছি বাজে। কাকা এসে গেছে, এখন পুজো হচ্ছে। আজকে শনিবার, বাবার মন্দিরে অনেক তীর্থযাত্রীদের আগমন দেখতে পাচ্ছি এখানে। তো মন্দিরের ভেতরে ভালোই ভিড় আছে আজকে, এখানেও ভালো ভিড় আছে সমস্ত লজগুলোতে, ওরা পুজো দেবে বলে এসছে তীর্থযাত্রীরা, অনেক দূর দূর থেকে আসে এখানে। তো ফাইনালি আমাদের বাইক কেনা কমপ্লিট, বাইক পুজো করানো কমপ্লিট, এবার আমরা যাবো বাড়ি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর রাকেশদার নতুন বউ প্লাস গার্লফ্রেন্ড সব এসে গেছে একসাথে, ফাইনালি ফার্স্ট চাপার এক্সপিরিয়েন্স, ফার্স্ট ক্লাস। আর বাকি তো ভিডিও আসছে পরে। বাইকটাও কেমন লেগেছে সেটা নিচে কমেন্ট করে জানিও। আর নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব। টাটা।